অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দ্বিতীয় ডোজের জন্য যারা অপেক্ষা করছেন তাদের টিকা নিতে শিগগিরই নিকটস্থ টিকা কেন্দ্রে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ঝুমি রহমান। ঝুমি, এর আগেও আপনি জানিয়েছিলেন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে আসলে টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন টিকা গ্রহীতারা, এখনকার চিত্র জানাবেন, পাশাপাশি যাদের দ্বিতীয় ডোজের সময় হয়ে গেছে কিন্তু SMS পাননি এমন কি কেউ এসেছে? আপনি শুরুতেই বলছিলেন যে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যারা নিতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা তাদের নির্দিষ্ট কেন্দ্রে দীর্ঘদিন এসে এসে ঘুরে যাচ্ছেন টিকা নেওয়ার জন্য কিন্তু পাচ্ছে না। তাদের যেই গতকাল ঘোষণার কারণে তারা কিন্তু আবার টিকা কেন্দ্রে এসে যোগাযোগ করছেন এবং তাদেরকে টিকা দেওয়ার জন্য অপেক্ষা করাচ্ছে। একটি টিকার ভায়াল যেটি সেখানে 10 জন দেওয়া যায়, সেজন্য 10 জন টিকা নিতে আসা মানুষকে একসাথে করে তারপর টিকা দেবে বলে জানিয়েছে এখানে যারা স্বেচ্ছাসেবী আছে। এবং সকাল থেকে সুতরাং যারা এসেছেন অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে তাদেরকে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। 10 জন হলে 10 জন করে তারা তাদের টিকাটি নিয়ে তারপর চলে যেতে পারছেন। এছাড়াও এই সব কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রেই কিন্তু সাথী মডার্নার দ্বিতীয় ডোজ, সিনোফার্মের প্রথম ডোজ এভাবে করে, ফাইজারের দ্বিতীয় ডোজ এভাবে করে টিকা দেওয়া হচ্ছে যাদের SMS এসেছে। এবং টিকা কার্ড নিয়ে যারা কেন্দ্রগুলোতে আসছেন তারা একটু ভিড় হচ্ছে এবং তারা সেই ভিড়টিকে বিভিন্ন রকমের হয়রানি হিসেবে আখ্যায়িত করছেন এবং সেই ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেটি নিয়ন্ত্রণে কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবী আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আনসার সদস্যরা আছে হাসপাতালের নির্দিষ্ট, তারা চেষ্টা করছেন সেই ভিড়গুলোকে নিয়ন্ত্রণে এনে সঠিকভাবে এবং সহজেই যেন যারা টিকা দিতে আসছেন তারা টিকা দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। সাথী, সংবাদের শুরুতে আপনি যেটি বলছিলেন যে প্রবাসী যারা রয়েছেন, অর্থাৎ এখানেও প্রবাসী কিছু মানুষ এসেছেন যারা প্রথম ডোজ নিতে চান কিন্তু তারা যেহেতু দেশে যাওয়ার, তাদের কর্মস্থলের দেশে যাওয়ার জন্য তাদের নির্দিষ্ট টিকার একটি বাধ্যবাধকতা রয়েছে, অর্থাৎ সিনোফার্মের প্রথম ডোজ তারা নিতে পারবেন না, সেই জন্য কিন্তু তারা এসে ঘুরে যাচ্ছেন যে মডার্নার প্রথম ডোজ যেহেতু এখন দেওয়া হচ্ছে না, এখানেও সেই ধরনের চিত্র দেখা গেছে। সাথী জুমি, ধন্যবাদ।